মেঘ বলতে আপত্তি কি? বেশ বলতে পারি, ছাদের উপর মেঘ দাঁড়াতো ফুল পিসিমার বাড়ি। গ্রীষ্ম ছুটি চলছে তখন, তখন মানে কবে? আমার যদি 14 মেঘের 16-17 হবে। ছাদের থেকে হাতছানি দিত, ক্যারাম খেলবি আয়। সারা দুপুর কাঁহা তাকার ক্যারাম খেলা যায়, সেই জন্যেই জোচুরি হয়। হ্যাঁ জোচুরি হতো, আমার যদি 14 মেঘের 15-16 মতো। ঘুরিয়ে দিতে জানতো খেলা শক্ত ঘুঁটি পেলে, জায়গা মতো সরিয়ে নিত আঙুল দিয়ে ঠেলে। শুধু আঙুল, বোর্ডের ওপর লম্বা ফকের ঝুল জপাং ফেলে ঘটিয়ে দিত ঘুঁটির দিক ভুল। এই এখানে না ওখানে, এই এইটা না ওইটা, ঝাঁপিয়ে পড়ে ছুঁড়িয়ে দিল ঘুঁটির বাক্সটা। ঘুঁটিরও সেই প্রথম মরণ, প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে। চলেও গেল কদিন পরে, মেঘ যেমন যায় কাঠফাটা রোদ দাঁড়িয়ে পড়ল মেঘের জায়গায়। খেলা শেখাও খেলা শেখাও হাপিত দেশ কাক, কলসিতে ঠোঁট ডুবিয়েছিল জল তো পুড়ে খাক। খা খাওয়া সেই কলসি আবার পরের বছর জলে, ভরল কেমন তোমায়, দেখ সেসব কি কেউ বলে? আত্মীয় হয় আত্মীয় হয়, আত্মীয় না ছাই, সত্যি করে বলো এবার সব জানতে চাই। দু এক ক্লাসের বয়স বেশি, গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে কয়েক বছর, এই জানে সকলে। আজকে দগ্ধ গ্রীষ্ম আমার, তোমায় বলতে পারি, মেঘ দেখতাম ছাদের ঘরে ফুল পিসিমার বাড়ি।